এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর হোম রিবন এর অন্তর্গত ফন্ট গ্রুপে উপস্থিত ফন্ট ফন সাইজ এবং ইনক্রিজ ফন্ট ও ডিক্রিজ ফন্ট এই চারটি টুলস এর ব্যবহার জানব নমস্কার বন্ধুরা আমি সুমন আপনারা দেখছেন থ্রি সিক্সটি ক্লাস রুম এমএস ওয়ার্ড একটি টেক্সট প্রসেসিং সফটওয়্যার টেক্সট প্রসেস অর্থাৎ টেক্সট ক্রিয়েট এডিট ডিলিট এবং সেভ ডকুমেন্ট তৈরির জন্য এ ধরনের একাধিক কাজ খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে করতে পারি ডকুমেন্ট তৈরির সময় টেক্সট বা ফন্ট এর রিপ্রেজেন্টেশন একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে টেক্সট বা ফন্ট এর স্টাইল ও ফন্ট সাইজ প্রসেস অফ চেঞ্জিং ফন্ট ফন্ট স্টাইল স্টাইল বা ফন্ট ফেজ পরিবর্তনের জন্য প্রথমে ফন্ট বা টেক্সটটিকে সিলেক্ট করতে হবে এরপর হোম রিবন থেকে ফন্ট গ্রুপে যেতে হবে এখানে একদম প্রথমেই রয়েছে ফন স্টাইল টুলসটি এই টুলসটির ওপরে মাউসের লেফট ক্লিক করতে হবে তাহলে একটি ড্রপডাউন লিস্ট ওপেন হবে এখানে প্রায় দুশো ষোলোটিরও বেশি ফন্ট স্টাইল রয়েছে আপনার প্রয়োজন এবং পছন্দ অনুসারে আপনি যে কোনো স্টাইল বেছে নিন জাস্ট ফন্টটির ওপরে মাউসের লেফট ক্লিক করুন তাহলেই ফন্টটি সিলেক্ট হয়ে যাবে এভাবে আপনি আপনার পছন্দের স্টাইলটি ব্যবহার করতে পারেন আপনার ডকুমেন্টে এই কাজটি কিবোর্ড শর্টকাটকির সাহায্যে দ্রুত করার জন্য কিবোর্ড থেকে একসাথে একত্রে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এফ অর্থাৎ কন্ট্রোল শিফট এফ একসাথে প্রেস করতে হবে ফ্রন্ট উইন্ডো ওপেন হয়ে যাবে এবার এখান থেকে আপনার পছন্দের ফন্টটি বেছে নিন এজন্য কিবোর্ড থেকে আপ এবং ডাউন অ্যারো ব্যবহার করবো এক্ষেত্রে একটি সুবিধা রয়েছে সাথে সাথে আপনার ফন্ট এর প্রিভিউ আপনি দেখতে পাবেন ফন্ট সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে প্রেস করলেই ফন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে প্রসেস অফ চেঞ্জিং ফন্ড সাইজ ফন্ড সাইজ পরিবর্তনের জন্য প্রথমে ফন্ডটিকে সিলেক্ট করে নিতে হবে এবার হোম রিবন থেকে ফন্ট গ্রুপে যেতে হবে ফন্ট ফেস টুলস এর ঠিক পরেই রয়েছে ফন্ট সাইজ টুলসটি এই টুলসটির ওপরে মাউসের লেফট ক্লিক করতে হবে সাথে সাথে লক্ষ্য করুন একটি ড্রপডাউন লিস্ট ওপেন হয়ে যাবে ঠিক যেমনটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন যেখান থেকে প্রয়োজন মতো সাইজটি বেছে নিতে পছন্দের সাইজ নাম্বারটির ওপরে মাউসের লেফট ক্লিক করুন সাথে সাথে দেখুন সিলেক্ট করা টেক্সটির ওপরে সাইজটি অ্যাপ্লাই হয়ে যাবে এই কাজটি কিবোর্ড শর্টকাট এর সাহায্যে দ্রুত করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং পি এই তিনটি কীকে একসাথে অ্যাট এ টাইম প্রেস করতে হবে ফন্ট উইন্ডো ওপেন হয়ে যাবে কীবোর্ড থেকে আপ এবং ডাউন অ্যারো কি ব্যবহার করে পছন্দের সাইজটি সিলেক্ট করে এন্টার প্রেস করুন তাহলেই সাইজটি অ্যাপ্লাই হয়ে যাবে সিলেক্ট করা টেক্সট এর ওপরে এছাড়া ও ফন সাইজ পরিবর্তনের জন্য আরও ও দুটি টুলস রয়েছে ফন সাইজ এর ঠিক পরেই লক্ষ্য করুন ইনক্রিজ ফন সাইজ এবং ডিক্রিজ ফন সাইজ বলে দুটি টুলস রয়েছে এই টুলস দুটি ব্যবহার করে ও আমরা ফন সাইজ ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি এজন্য প্রথমে টেক্সটটিকে সিলেক্ট করে নিতে হবে এবার ফন্ট বা টেক্সট এর সাইজটি বড় করার জন্য ইনক্রিজ ফন্ট সাইজ টুলসটির ওপরে মাউসের লেফট ক্লিক করতে হবে দেখুন পরস্পর ক্লিক করার সাথে সাথে এক এক করে ফন্ট সাইজটি বড় হয়ে যাচ্ছে এইভাবে ফন্ট সাইজটি ছোটো করার জন্য ডিক্রিজ ফন্ট সাইজ টুলসটির ওপরে মাউসের লেফট ক্লিক করছি লক্ষ্য করুন একে একে ফন্ট সাইজ কমে যাচ্ছে কীবোর্ড থেকে দ্রুত এই টুলস দুটিকে অ্যাক্সেস করার জন্য শর্টকাট কি রয়েছে ইনক্রিজ ফর্ম সাইজ এর জন্য কন্ট্রোল শিভ এবং গেটার দেন কীবোর্ড থেকে একসাথে একত্রে এই তিনটি কীকে প্রেস করতে হবে লক্ষ্য করুন সিলেক্ট করা টেক্সটটি ওয়ান বাই ওয়ান ইনক্রিজ বা বড় হয়ে যাচ্ছে এবার টেক্সটটিকে ছোট করার জন্য ডিক্রিজ ফন্ট সাইজ টুলসটিকে ব্যবহার করব এই শর্টকাট কিটি হল কন্ট্রোল শিফট এবং লেস দেন লক্ষ্য করুন এই শর্টকাট কিটি ব্যবহারের ফলে সিলেক্ট করা টেক্সটটি এক এক করে ছোট হয়ে যাচ্ছে এখানে বলে রাখি টেক্সট বা ফন্টের সাইজ ছোট বা বড় করার জন্য দুটি টুলস রয়েছে ওয়ার্ডে একটি হলো ফন্ট সাইজ এবং অন্যটি হল ইনক্রিজ ফন্ট সাইজ এবং ডিক্রিজ ফন্ট সাইজ অনেকের মনে একটি প্রশ্ন আসতে পারে একই কাজ করার জন্য দুটি টুলস কেন অনেক সময় আমরা আমাদের ডকুমেন্টে কোন সাইজের ফন্ট ব্যবহার করতে হবে তা জানি সেক্ষেত্রে আমরা সরাসরি সেই নাম্বারটিকে সিলেক্ট করে নেব ফন্ট সাইজ টুলস থেকে কিন্তু যখন ডকুমেন্ট ব্যবহার হওয়া টেক্সটটি নির্দিষ্ট কোনো সাইজ নির্ধারণ থাকবে না বা আপনি সুনির্দিষ্ট করে কোনো সাইজ ব্যবহার করতে পারছেন না তখন ইনক্রিজ ফন সাইজ বা ডিক্রিজ ফন সাইজ এর সাহায্যে ওয়ান বাই ওয়ান সেট করে আপনি দেখে নিতে পারেন কোন সাইজটি ফিট হচ্ছে ডকুমেন্টে আশা করি বুঝতে পেরেছেন কখন কোন টুলসটি ব্যবহার করতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় জবান জয় কিষাণ ভারত মাতা কি জয়